হাই বন্ধুরা, আজ আমি আবার আসছি আপনাদের সামনে কিছু বলার জন্য, বিশেষ করে স্কাইলাম সাইট সম্পর্কে কিছু বলার জন্য। আমি প্রিভিউ যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আসলে স্কাইলাম একটা হচ্ছে স্কাম, অর্থাৎ যে স্কামার যে সাইটগুলো আছে স্কাম, তাদের মধ্যে স্কাইলাম একটা। আমি এই কারণে বলেছিলাম যে আমার আসলে 2500 থেকে প্রায় 3000-এর মতো আমার কয়েন চলে, এখানে আমার বর্তমান আছে 559 কয়েন, মানে 659 কয়েন। সেই সময় আমার ছিল প্রায় 3000-এর মতো কয়েন। তো সেই সময় উইথড্রোর একটা প্রসেস ছিল, এখানে আছে আপনার $1-এর জন্য আপনার আছে 650 কয়েন, আর সেই সময় ছিল আপনার 1500 কয়েন করতে পারলে, 1500 থেকে 1600 কয়েন করতে পারলে আপনি $5 উইথড্রো করতে পারতেন। তো সেক্ষেত্রে আমার ছিল প্রায় 3000-এর মতো কুইন, $10-এর মতো আমার এরা মানে $10 খেয়ে ফেলেছে, বলতে গেলে খেয়ে ফেলেছে। আমি এটা পাইনি, আমার এটা মানে নিয়ে নিয়েছে। সেই কারণে আমি বলেছিলাম যে আসলে স্কাইলাম একটা স্ক্যাম সাইট। আর বর্তমান এরা মানে আমি বলবো না যে স্কাইলাম বর্তমান মানে খুব ভালো দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, বর্তমান দিচ্ছে, কিন্তু আসলে আমি বলবো না যে এটা পরবর্তীতে দেবে। আর সব থেকে বড় কথা যে একবার চুরি করে সে বারে বারে চাই কোনো না কোনোভাবে চুরি করতে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে এখানে যারা স্কাইলোমে যারা কাজ করছেন বা করবেন, বিশেষ করে এটুকু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের খুব কম লিমিট, যেমন আমি এখানে দেখাচ্ছি আমার এখানে উইথড্রোতে আমি যাচ্ছি, এখানে দেখুন আমি কিন্তু 40 কুইন হলে আমি উইথড্রো দিতে পারতাম, আমি দেই নাই। 200 কুইন হলে আমি উইথড্রো দিতে পারতাম, আমি দেই নাই। বর্তমানে আমি দেবো 650 কুইন হয়েছে আমার, এখন $1 আমি উইথড্রো করতে পারবো, এখন আমি দেবো। কারণ এর পরবর্তীতে ধাপ আছে $10 বা আদার্স যে অন্য অন্য সাইটগুলো আসবে। এখানে মূলত কিছু ইনফরমেশন দিয়ে রাখি, প্রতি 3 দিন পর বা 2 দিন পর পর এরা এখানে এগুলো চেঞ্জ করতে থাকে। হয়তো আজ দেখতেছেন আপনি $0.2 উইথড্রো করতে পারবেন, আবার এখানে দেখতেছেন $0.25 উইথড্রো করতে পারবেন, আবার $1 উইথড্রো করতে পারবেন। হয়তো 2 দিন পর দেখবেন যে এরা কোনো কিছুই থাকবে না, এখানে শুধুমাত্র থাকবে যে $20 উইথড্রো করলে, $20 করতে পারলে আপনি উইথড্রো করতে পারবেন। এগুলো এখানকার মানে সিস্টেম, এটা বলতে গেলে এনারা একটা সিস্টেম করছে। সে কারণে আমি বলবো যে যখন সুযোগ পাবেন তখনই আপনারা উইথড্রো করে ফেলবেন। যেমন আজ আমি ফাঁকে ফাঁকে কাজ করেছি, কাজ করার ফলে আজ আমার উইথড্রো অপশান চলে আসছে। তো সেই কারণে আমি চাচ্ছি না লোভ মানে লোভ সামলাতে, মানে কী বলবো, আসলে আমি লোভে পড়তে চাচ্ছি না, কম কম করে আমি উইথড্রো করতে চাচ্ছি। কারণ আমি চেয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমি আর পরবর্তীতে আমি $20 অথবা $10 যে অপশন আছে সেটা আমি উইথড্রো করে দেখাবো, এটাই ছিল আমার কাল। কারণ আমি চেয়েছিলাম যে এতগুলো মানে 10,000 কুইন করার পরে আমি উইথড্রো করে দেখাবো, এটাই হচ্ছে আমার মানে প্রধান মানে ভুল। আমি যদি কম কম করে উইথড্রো দিতাম তাহলে অবশ্যই আমার সেই কুইনটা আমি ধরা মানে খাইতাম না। তো আপনারা আপনাদেরকেও বলবো যে আপনারা বিশেষ করে এই ভুলটা করবেন না। বিশেষ করে আমি দেখতেছি যে আমার এখানে কয়েকজন রেফারেল আছে যারা কাজ করছেন, আবার এখনও পর্যন্ত অনেকে উইথড্রো করতে পারেন নাই। আমি যদি এখানে দেখাই, আমার এখানে রেফারেল মাত্র 4 জন রেফারেল, তার মধ্যে গতকালকেও দেখেন 3/7/2018 এখানে তারিখ দেখেন আপনি, মানে আজকে একজন উইথড্রো দিয়েছে 650 কয়েন, আমি সেখান থেকে পেয়েছি 130 কয়েন। এরকম আপনাদের রেফারেল তৈরি করতে পারবেন, এভাবে ইনকাম করতে পারবেন। তো থ্যাংকস যারা আমার রেফারেল থেকে আমার লিঙ্ক থেকে করেছেন, জয়েন করেছেন এবং ইনকাম করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাজ করুন, তবে কাজ করার ক্ষেত্রে আপনার আমি বারবার বলবো যে এখানে সবসময় নজর রাখবেন এখানে হেডলাইনে কী থাকে। এই যে হেডলাইনটা প্রতি 2-3 দিন পর পর এরা শেষ করে দেয়, যখন আপনার কাজ করুন অসুবিধা নেই, তবে যখন সুযোগ পাবেন, যখন আপনার মনে হবে যে এরা আমার উইথড্রোটা মানে আমার কুইনটা খেয়ে নিতে চাচ্ছে, তার আগে যে অপশন পাবেন সেই অপশনটা আপনারা, আমি বলতেছি আপনি হয়তো দেখবেন যে পরবর্তীতে আপনি দেখবেন যে 2 দিন পরে দেখবেন যে অপশন একটাও পাবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ধরা খাবেন। তো যাক, আমি কথা বাড়াচ্ছি না, কীভাবে উইথড্রো করবেন আর আগেও আমি দেখেছি, আজকেও আমি দেখাবো, এবং কত ঘন্টা পর উইথড্রোটা আমি পাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর শেষে, ভিডিওটা জয়েন করে দিয়ে। তো ভিডিও মানে উইথড্রো করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, সর্বপ্রথম আপনার স্কাইলাম সাইটটি এরকম অবস্থায় থাকবে, আপনাকে এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর
আমি যেহেতু $1 উইথড্র করবো, সেক্ষেত্রে এই রিডিমে ক্লিক করতে হবে। এই রিডিমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি দিয়ে দেবো। হয় এখানে আর একটা করতে কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় এরা একটা কাজ করে থাকে যে আপনার উইথড্র মানে 600 650 কুইন হয়ে গেছে, অর্থাৎ আপনি $1 সরি আপনি $1 উইথড্র করতে পারবেন, কিন্তু এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এই অপশনটা পাবেন না। তখন আপনাদেরকে আপনাদেরকে বলবে যে আপনার দুই একটা ফ্রেন্ডকে আপনি ইনভাইট করেন, তাহলে আপনার এই অপশনটা পাবেন। আসলে এরা অনেক সময় অনেক রকমের কি বলে, কি করে, কি না করে, এরা ওনারাই ওনারাই ভালোভাবে জানে। আসলে সে কারণে আমি বলছি যে এখানে কি বলবো, ভালো হয়ে গেছে এটা আমি এখনও বলতে পারতেছি না। এরা কোনো না কোনোভাবে অবশ্যই আপনার মানে কি বলবো আপনার কুইনটা নিয়ে নিতে পারে, সেজন্য সবসময় সতর্কভাবে সতর্কভাবে কাজ করবেন। তো যাক, আমার সেই অপশনটা নাই। এখন আমি আমার ইমেলটা দিচ্ছি এখানে, আমার আমার ইমেলটা পেপ্যাল ইমেলটা আমি দিয়ে দিলাম। এখানে অবশ্যই অবশ্যই এখানে পেপ্যাল অ্যাকাউন্ট ছাড়া এখানে সাপোর্ট করে না। আবার আপনি $1 এখানে উইথড্র করতে পারেন, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট থেকে আপনি $1 উইথড্র করতে পারবেন, আর $10 হলে আপনি পাবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন। তো যেটা যে জন্য মানে যেখানে ট্রান্সফার করতে পারবেন সেটাই আপনি ইউজ করবেন। তো আমি যেহেতু পেপ্যালে $1 উইথড্র করবো, তো আমি পেপ্যাল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, তারপর সাবমিট করলাম। এখানে দেখুন আমাকে বলতেছে এক থেকে দুই দিনের মধ্যে আমি উইথড্রটা পেয়ে যাব। তো দেখি এখন সময় দেখুন আপনার 9 PM, অর্থাৎ রাত 9টা। তারিখ দেখুন 3 জুলাই 2018। তো এরপর আমি পেমেন্টটা যখন পাবো তখন আমি পরবর্তী ভিডিওটা আমি আপনাদেরকে জয়েন করে এখানে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আমি মোটামুটি ভালো আছি, আর বিশেষ করে ভালো থাকার কারণ হচ্ছে আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি $1 যে উইথড্রটা দিয়েছিলাম, এখানে আপনারা দেখতেছেন স্ক্রিনশট দেখতেছেন, স্ক্রিনশট বললে বলব এটা ভিডিওটা, আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার শেষের অংশটুকু। তো যখন আমি উইথড্র দিয়েছিলাম সে সময় দেখেন ডেট ছিল 3 তারিখ আর জুলাই 2018, আর আজ হচ্ছে আপনার দেখুন আর সময় ছিল 9টা PM, আর আজ হচ্ছে আপনার 5 তারিখ জুলাই 2018, 11টা 46 মিনিট, অর্থাৎ মনে করুন 12টা। তাহলে টোটাল কত ঘন্টা সময়? প্রায় 48 ঘন্টার মতো সময় লেগেছে, 48 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু এর আগে যখন আমি $5 উইথড্র দিয়েছিলাম, $5 যে উইথড্রটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে 12 থেকে 15 ঘন্টার মতো সময় লেগেছিল। আমি জানি না এটাতে কেন এত সময় লাগলো। তবে এখানে আমি অবশ্যই এখানে উইথড্র দেওয়ার পর আমি আর একটা অ্যাকাউন্ট থেকে আমি এখানে উইথড্র দিয়েছিলাম, প্রায় 8 থেকে 12 ঘন্টা পর আমি উইথড্র দিয়েছিলাম, মূলত শিকারণ হয়তো হতে পারে। আর দুইটা পেমেন্ট আমি একসাথে পেয়েছি। এখন আমি আপনাদেরকে সেই প্রুফটা দেখাবো। আমি আমার ইমেলে যাচ্ছি, এটা আমার মেল, এখানে দেখুন আমি 11 মিনিট আগে পেয়েছি এটা, সরি এটা আমি পেয়েছি 11টা 29 মিনিট, আর এখন হচ্ছে আপনার 11টা 47 মিনিট। তো আমি এটা যদি ওপেন করি, এখানে একসাথে আমি দুইটা পেমেন্ট পেয়েছি।
18 মিনিট আগে একটা পেয়েছি $1, 17 মিনিট আগে একটা পেয়েছি, এটাও $1, দুটোই আমি $1 $1 করে উইথড্র দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাবো আমার পেপ্যাল অ্যাকাউন্টে। তো এখানে দেখুন আমি কোন ইয়া থেকে, আমি পেমেন্ট প্রুফটা পেপ্যাল থেকে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। এখানে দেখুন হিস্ট্রিতে আছে 10টা 28 মিনিটে একটা, আর একটা আছে 10টা 29 মিনিটে। তা আমি সর্বপ্রথম 10টা, আর এগুলো আছে 28শে জুন, এগুলো আছে জুলাইয়ের, অর্থাৎ আমি এখানে ক্লিক করে যদি দেখাই, কোথায় থেকে আমি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এখানে অবশ্যই স্কেলোমের একটা, সেইখানে আমি খুঁজে পাচ্ছি না দেখি পরেরটাতে। এখন একটু চেঞ্জ করছে মনে হয়, এখন আগে যে ইয়া অ্যাকাউন্ট থেকে পেপ্যালে আগে যে অ্যাকাউন্ট থেকে ইয়া করতো সেন্ড করতো মনে হয় সেটা এখন চেঞ্জ করছে। তো আমি আগেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা $1, আপনার এইটুকুই শুধু শুধু দেখেন যে আমি কতটা কি পেয়েছি, কটার সময় পেয়েছি এবং কত ডলার পেয়েছি, এটুকু ফিলেই তো প্রমাণ হয়ে যায়, এর থেকে তো আর বেশি কিছু লাগে না। আর এখানে আসলে মূলত সমস্যাটা আমি যেটা আপনাদেরকে পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার নেট একটু স্লো, আমি যে অ্যাকাউন্ট থেকে আগে যে ইয়া থেকে পেমেন্টগুলো পেয়েছিলাম, অর্থাৎ এই যে অ্যাকাউন্ট থেকে আমাদেরকে সেন্ড করেছিল, সে কারণে এখানে কিছু ডিটেলস থাকতো, মানে কোন অ্যাকাউন্ট থেকে আসছে, এখানে নিচে লেখা থাকতো যে developer@skyloom.com। তো বর্তমান যেহেতু ইয়া চেঞ্জ করছে, সে কারণে মূলত ইয়াটা ডেভেলপার বা ইয়াটা লেখা থাকে না, স্কেলোমের কোনো ইয়া চিহ্ন এখানে নেই। তো যাক, প্রধান কথা হচ্ছে আমি পেমেন্টটা পেয়েছি, এখন দেরিতে হলেও আমি পেয়েছি, দুদিন হয়ে গেছে, দুদিন সময় লেগেছে, অবশ্যই কোনো ওনারা অবশ্য বলেই দিয়েছিল যে 1 থেকে 2 দিন সময় লাগবে। তো যাক, এখানে আপনারা যারা কাজ করতেছেন কাজ করুন, কাজ করতে থাকুন, তবে এটুকু মনে রাখবেন যখন আপনার পেমেন্ট আপনি উইথড্রটা করবেন কম কম করে উইথড্রটা করবেন, বেশি লোভে পড়েন না, $8 অথবা $10 অথবা $20 $15 এরকম করে উইথড্র করার চেষ্টা করেন না। হয়তো হ্যাঁ, যদি আপনি $8 উইথড্র করেন বা $20 উইথড্র করেন বা $15 উইথড্র করেন, তাতে আপনার দেখা যাবে যে এমন একটা ঝুঁকি থাকে, সেটা হচ্ছে আপনি আপনার সমস্ত কুইন আমি আপনি হারাইতে পারেন, সেক্ষেত্রে আপনার পুরোটাই লস। সে কারণে আমি বলবো আপনারা কম কম করে উইথড্র করেন, তাহলে যেমন আমি ধরাটা খেয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমার প্রায় 3,000-এর মতো কুইনের খেয়ে ফেলেছে, আমি এটা পাইনি, সে কারণে আমি এখন পর্যন্ত আমি এদেরকে মানে বিশ্বাস করছি না, করবও না, কারণ এরা যেহেতু আমার একবার খেয়েছে, হয়তো আর পরবর্তীতে সেই সিস্টেমেই করবে, সেই সিস্টেমে আমার ইউজ ডলারগুলো খেয়ে নিতে পারে। তো এখানে দেখতেছেন সবগুলো অবশ্যই আমার স্কাইলম থেকে আমার উইথড্র করা। তো যাক, আর কিছু বলার নেই, আপনারা তো প্রমাণ পেয়ে গেছেন, এখন যদি কাজ করেন শুধু এতটুকু মানে এতটুকু মাথায় রাখবেন, খুব সতর্কতার সহিত কাজ করবেন। তো পরবর্তীতে আবার কোনো টিউটোরিয়াল অথবা অন্য কোনো সাইট নিয়ে আসবো, অথবা কোনো অন্য কোনো সাইটের পেমেন্ট প্রুফ নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার রেফারেল লিঙ্ক থেকে ইয়া করবেন, ইয়া মানে রেজিস্টার করবেন, আর আপনি আপনার যে রেফারেল লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনি আপনার ফ্রেন্ডদের অথবা অন্য কাউকে যারা আগ্রহী কাজ করতে
তাদেরকে আপনি ইনভাইট করবেন, তাহলে দেখা যাবে যে আপনি 20% কমিশন পাবেন। তাতে মনে করেন আপনি যদি আমার লিঙ্ক থেকে করেন রেজিস্টার করেন, আপনি যদি $1 উইথড্র করেন সেখান থেকে আমি, সরি, $1, হ্যাঁ $1 হচ্ছে 650 কুইন, তাহলে এখান থেকে আমি পাবো, আপনার ওখান থেকে আমি পাবো 130 কুইনের মতো। তো সেরকম আপনি আপনার ফ্রেন্ড যদি কেউ উইথড্র করে আপনার রেফারেল থেকে করে রেজিস্টার করে, তাহলে উনি যদি $1 উইথড্র করে তাহলে আপনি পাবেন 130 কুইনের মতো। এরকম একটা সুবিধা আছে। তবে এরা মাঝে মাঝে সিস্টেমে করে ফেলে রাখে, মানে সিস্টেম করে রাখে যাতে আপনার উইথড্রটা করতে না পারে, অনেকগুলো সিস্টেম থেকে আপনার কাজ করেন, কাজ করতে করতে আপনার বুঝতে পারবেন এটা আসলে কী রকমের একটা সাইট, এটা যতটা হার্ড ততটা আবার সহজ। তবে এতটুকু বলতে পারি, এরা পেমেন্ট আপনি যদি ইমেল অ্যাড্রেসে দিতে পারেন, উইথড্র অপশনটা আপনি যদি পেয়ে যান এখানে, যদি আপনি পেমেন্ট মানে উইথড্র করেন তাহলে আশা করা যায় এরা আর আপনাকে ঠেকাবে না, আপনি দেরিতে হলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আমি অবশ্য মনে করেছিলাম যে এখন তো প্রায় 2 দিন হয়ে গেছে আমি উইথড্রটা পাচ্ছি না, হয়তো এরা আমার এটা মেরে দিল, তা এটা আমার ধারণাটা ভেঙে গেছে। তো আপনারা কাজ করতে থাকুন, কাজ করুন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তী নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। খুদা হাফেজ।